ব্যালট পেপার বাদে সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মালামাল বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। এবার ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে, তবে দুর্গম এলাকায় আজই পাঠানো হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণে রাজধানীর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। নির্বাচনী সামগ্রীর মধ্যে রয়েছে সিল, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সুই, সুতো, মোমবাতি, দেশলাই থেকে শুরু করে অন্তত 23 ধরনের জিনিসপত্র। এছাড়া বিশেষ খামসহ 17 ধরনের প্যাকেট দেওয়া হচ্ছে। ভোটের সরঞ্জাম বিতরণ ও পরিবহন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করে রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতি কেন্দ্রের জন্য আমাদের 16 জন করে পুলিশ এবং আনসার মিলে যেটা নির্ধারণ করা আছে, তারা রাজারবাগ এবং আমাদের মিরপুর 14 থেকে তারা যার যার সাথে নির্ধারিত সংশ্লিষ্ট কেন্দ্রে তারা যাচ্ছেন এবং তারা এখানে এসে আমাদের প্রিজাইডিং অফিসারদের কাছে রিপোর্ট করবেন। প্রিজাইডিং অফিসারগণ, আমাদের বিজ্ঞ প্রিজাইডিং অফিসারগণ ইতিমধ্যেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে তাদের মালামাল গ্রহণ শুরু করেছেন। এদিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 7টি বুথের মাধ্যমে 221টি কেন্দ্রের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান জানান, এবারের নির্বাচন রোল মডেল হয়ে থাকবে। কে কোন দলের প্রার্থী, কে কোন প্রতীক নিয়ে লড়াই করতেছে আমাদের চেনা যাবে না। আমরা মনে করব সকলে সমানভাবে, অর্থাৎ আমাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড বলে আপনারা শব্দটি জানেন, আমরা সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ করতে হবে। কেবল ব্যালট পেপার বিতরণ করা হবে ভোটের দিন ভোর 5টা থেকে। তবে 117টি আসনের পার্বত্য ও দুর্গম এলাকার 2,964টি কেন্দ্রে আজই ব্যালট পেপার সহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোহিরিন ফারহানাজ, DBC নিউজ ডেস্ক।